উত্তরায় গাড়ির উপর গার্ডার পরে মৃত্যুর ঘটনায় দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জানান রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন পার্শ্ববর্তী দেশ পারলে বাংলাদেশ কেন পারবে না। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সকালে শুরু হওয়া একনেক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্প পাশ করতে গিয়ে তিনি ক্ষুব্ধ হন বিআরটির গার্ডার ধসের ঘটনায়। নির্দেশ দেন দোষীদের খুঁজে বের করতে। পরে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী। যথাযথ ব্যবস্থা না নিয়ে দুই মাথা ট্রাফিক বন্ধ করে সাধারণত করে দেখছি, কিছু না করে দিল। শি ইজ মাইটিলি অ্যাংরি অলসো। আমি বলবো যে কেন এটা হলো, দেখা উচিত এবং শি ইজ গিভেন অ্যান অর্ডার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা তেল একটা সমস্যা হয়ে যাচ্ছে, তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না। আর রাশিয়া তো বলছে তারা রুবলের সঙ্গে নানান মুদ্রার সোয়াপিং যাবে, সেটা আমাদের টেকনিক্যাল লোক যারা আছে তারা ঠিক করবে। আগামী মাস থেকে লোডশেডিং বন্ধ হওয়ার আশাবাদও জানান পরিকল্পনা মন্ত্রী। উই হোপ সেপ্টেম্বর উইল বি দ্য লাস্ট মান্থ ফর এনি লোডশেডিং ইন দিস কান্ট্রি। এদিন একনেকে মোট ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে যেখানে ব্যয় হবে 2500 কোটি টাকা। ভেরি ইম্পর্টেন্ট কমার্শিয়াল পয়েন্ট ফর বাংলাদেশ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।